দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবশেষ পরিস্থিতি জানাতে মস্কো থেকে সরাসরি যোগ দিচ্ছেন সৌরভ এলাহি। সৌরভ, ইউক্রেন রাশিয়া যুদ্ধে মস্কো এখন কোন পথে হাঁটছে, একের পর এক এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে ইউক্রেন, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। একমত নিশ্চিতভাবে বলা যায় যে আসলে তারা কোনো পিছন থেকে যুদ্ধ থেকে সরে আসবে না, কারণ যদি এই মুহূর্তে রাশিয়া সরে আসে তাহলে পশ্চিমারা এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য রাশিয়ার যেই বর্তমান যেই মানচিত্র রয়েছে বা ভূখণ্ড রয়েছে সেটিকে ছিন্নভিন্ন করে দেবে এবং সেখানে তখন রাশিয়া হয়তো বা মরিয়া হয়ে অন্য কোনো পন্থা অবলম্বন করবে। এবং এই ব্যাপারে আমি বলতে চাই যে ফর্মার প্রেসিডেন্ট রাশিয়ার দিমিত্রি মেদভেদেভ গতকালকে এবং আজকে হুঁশিয়ারি করে দিয়েছেন যে ইউক্রাইনকে যেভাবে পশ্চিমারা বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রপাতি দিয়ে সজ্জিত করছে এবং প্রচুর পরিমাণে অস্ত্র পাঠানো হচ্ছে, তাতে হয়তোবা কিছুদিন পরে এই যুদ্ধটি একটি অন্য স্টেজে গিয়ে উপনীত হবে এবং যেখান থেকে ফিরে আসাটা মুশকিল হয়ে যাবে এবং সেখানে হয়তোবা পার্শ্ববর্তী দেশে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং সেটাকে উনি একটা সতর্ক করে দিয়েছেন যে এটি হয়তো বা একটি ইউরোপিয়ান যুদ্ধ বা বিশ্বযুদ্ধ যেটাই বলা যায় সেদিকে চলে যেতে পারে। তবে কোন পথে হাঁটছে সেটা অনেকটাই নির্ভর করছে, আমি উল্লেখ করতে চাই যে আগামী 15 থেকে 16 সেপ্টেম্বর উজবেকিস্তানে যেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যেই মিটিং হচ্ছে সেখানে চায়নার প্রেসিডেন্ট সাথে ভ্লাদিমির পুটিন রাশিয়ার প্রেসিডেন্টের মিটিং হবে এবং সেখানে তুর্কির প্রেসিডেন্ট এরদোগানের সাথেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তীতে হয়তো বা আমরা কোনো মানে একটা যুদ্ধের একই কোন পথে হাঁটবে রাশিয়া সেটা হয়তো বা আমরা একটা ইঙ্গিত পেতে পারি, কারণ চায়না এখন পর্যন্ত সরাসরি এই যুদ্ধকে সাপোর্ট দেয়নি এবং এটার বিরুদ্ধে অবস্থান করেনি এবং ভ্লাদিমির পুটিন এবং রাশিয়া আসলে চায়নার উপরে অনেকটাই এই বর্তমানে নির্ভরশীল। আর অন্যদিকে যেটা বলতে চাচ্ছিলাম যে আমি নেটওয়ার্ক ঘেটে সোশ্যাল নেটওয়ার্ক ঘেটে গত কিছুদিন ধরে লক্ষ্য করছি এবং গত কয়েকদিন ধরেই যেই রাশিয়ানরা অনেকটা নির্লিপ্ত ছিল এই যুদ্ধ বা স্পেশাল অপারেশন নিয়ে, তারাও অনেকটা খুব এমোশন এবং অনেক ধরনের ক্রিটিসিজমে করছেন এবং তাদের কাছ থেকে এক ধরনের চাপ অনুভব করছে ক্রেমলিন, সেটা বোঝা যাচ্ছে। এবং আজকে যদিও দিমিত্রি পেসকভ ক্রেমলিনের মুখপাত্র উনি বলেছেন যে রাশিয়ান ডিজিটাল আইন মেনে যে কেউ তারা ইমোশন বা খুব প্রকাশ করতেই পারে এবং সেটা ক্রেমলিন ধর্তব্যে নিচ্ছে এবং তারা এটা লক্ষ্য করছে। তো এমনকি যে রাশিয়ান টুডে যে টেলিভিশন রয়েছে ইন্টারন্যাশনাল টেলিভিশনের যে নির্বাহী প্রধান মার্গারিতা সিমোনিয়ানও গত দুদিন আগে রাষ্ট্রীয় টেলিভিশনে অনেকটা আক্ষেপ করে বলছিলেন যে আসলে যে ইনফরমেশনের যে অভাব রয়েছে সেটি ক্ষুধা রয়েছে রাশিয়ানদের মাঝে, সেই ইনফরমেশনের গ্যাপ গুলো আসলে পূরণ করা অতি দ্রুত প্রয়োজন, কারণ কিছু মৌলিক যে প্রশ্নগুলো যে কেন ওখানে রাশিয়া ইউক্রেনে গিয়েছে এবং কেন শেষ হচ্ছে না এবং সবগুলো সব প্রত্যেক রাশিয়ানি এখন চাইছে যে এটি খুব দ্রুত যাতে শেষের দিকে যায় এবং এটি যাতে কুলমিনেশন হয় এবং অবশ্যই সবাই চাইবে যে রাশিয়ানরা চাইবে যে রাশিয়া যাতে পজিটিভলি এটা শেষ করে আসে। আমি শেষ করার আগে আরেকটি জিনিস বলতে চাচ্ছিলাম যে এটি হচ্ছে গিয়ে যে স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলাম দর্শকদের যে ইউক্রেনে মূলত ইউক্রেনের মাটি ভূখণ্ড ব্যবহার করে আসলে পশ্চিমারা এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং সবাই মিলে কিন্তু যুদ্ধ করছে এককভাবে রাশিয়ার সাথে এবং সেখানে বিপুল পরিমাণ অস্ত্র যেই প্রেরণ করা হচ্ছে সেখানে যেই সারা পৃথিবীর যেই নিরপেক্ষ যেই সমর্থকরা রয়েছেন তারা অনেকেই বলছেন যে যুক্তরাষ্ট্র চাইছে শেষ পর্যন্ত ইউক্রেনের শেষ শূন্যটি পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মনস্থির করেছেন এবং সেভাবেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। যদিও আমরা জানি যে ইউক্রেন পাল্টা আক্রমণ করে খারকভের অনেক অঞ্চল দখল করে নিয়েছে, প্রায় পুরো অঞ্চলই দখল করে নিয়েছে, কিন্তু সেখানে কিন্তু হতাহতের পরিমাণ অত্যন্ত ভয়াবহ এবং বিশেষ করে ইউক্রেনের যেই সৈন্যরা যেরকম নিহত হচ্ছে সেটি আসলে খুবই একটি মর্মাহত ব্যাপার এবং রাশিয়ান যেই মিনিস্ট্রি ডিফেন্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে রাশিয়ান সৈন্যদের হতাহতের পরিমাণ কমিয়ে নেওয়ার জন্য এবং কিছু স্পেশাল ম্যানুভারের জন্য তারা সেখান থেকে সরে এসেছেন এবং তারা কোনো ক্রমেই এই ইউক্রেন থেকে সরে আসছেন না এবং তাদের সামনে যেই যেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং তারা সেটা শেষ করেই আসবেন এবং সেই জন্য হয়তো আমরা আগামীতে আনফর্চুনেটলি হয়তো দেখতে পাবো যে দক্ষিণাঞ্চলে ইউক্রেনের
আরো বড় কোন ধরনের আক্রমণ এবং পাল্টা আক্রমণ হবে, এবং সেখান থেকে আমরা হয়তোবা যে শীতকাল আসছে এবং শীতকালে এই এই যুদ্ধটি আরো দীর্ঘ মেয়াদী হয়ে যাবে। সেখানে আমি উল্লেখ করতে চাই যে বাংলাদেশের মতো বা সারা বিশ্বের যে অন্যান্য দেশগুলো যারা ভৌগোলিক ভাবে বহু দূরে রয়েছে এই সংঘাত থেকে, তারাও যেভাবে এটা এই কুপ্রভাব আমাদের উপর পড়ছে এবং আমরা হয়তোবা আরো বেশি